নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বান্না আপনি যদি বিশ্ব রাশির হয়ে থাকেন তাহলে বাংলা নতুন বছর আপনাদের কেমন যাবে আপনারা দেখতে দেখতে চৌদ্দোশো সালে প্রবেশ করেছেন প্রবেশ করতে চলেছেন এই বাংলা বছরে বিশ্ব রাশি পুরুষ মহিলা আপনাদের সবাইকে জানায় নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই চোদ্দোশো সালে বিশ্ব রাশি আপনাদের রাশি অনুসারে যে ক্যারেক্টার দেখতে পাওয়া যায় অর্থাৎ এই রাশির ক্ষেত্রে একটু জেদ বেশি দেখতে পাওয়া যায় এই চোদ্দোশো সালে আপনার মধ্যেও জেদ থাকবে তবে এই বছরে যে জেদটা থাকবে সেই জেদটা কিন্তু ইতিবাচক জেদ এই জেদটাকে নিয়ে আপনি অনেক আগে যেতে পারবেন ক্যারিয়ার বিষয়ে ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা করতে পারবেন এই বছরে চোদ্দোশো একত্রিশ সালে এছাড়াও এই বছরে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা এবং কিভাবে আরও স্টাবলিশ করা যায় চিন্তাভাবনার মধ্যে এই রকম থাকছে এই চোদ্দোশো একত্রিশ সালে এই সালে আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিয়োজিত আছেন একটি সঠিক পন্থা বার করতে পারবেন সঠিক গাইডলাইন সেটি কিন্তু বার করতে পারবেন এই চোদ্দোশো একত্রিশ সালে এই বছরে কোন ক্ষেত্রে কতটুকু আপনি সময় দেবেন কোন ক্ষেত্রটা আপনার ক্ষেত্রে সুইটেবিল পরবর্তী ক্ষেত্রে আপনি এটিকে ভবিষ্যৎ নিয়ে চলতে পারবেন সেই যথার্থ চিন্তাভাবনাটা আপনাদের মধ্যে থাকবে কাউকে কিন্তু বলে দিতে হবে না এই চোদ্দোশো একত্রিশ সালে আপনি যদি বিশ্ব রাশির হয়ে থাকেন এবং এই চিন্তাভাবনাগুলো আপনার মানসিকতার পরিবর্তন আনবে সেটি আপনার বিবাহিত জীবনেও পরিবর্তন আনবে এবং আপনার ভাগ্যের দিক থেকেও পরিবর্তন আনবে আপনি যদি বিশ্ব রাশির হয়ে থাকেন যথেষ্ট ইতিবাচক একটি বাংলা বছর হতে চলেছে চৌদ্দশো একত্রিশ সাল আপনি যদি বিশ্ব রাশির হয়ে থাকেন এই বছরে পারিবারিক দিক থেকে বলতে হলে কিছুটা আপনি অসুবিধা অনুভব করবেন বিশেষ করে যদি আপনাদের কোনোরকম জমি জমা সংক্রান্ত পরিবারের মধ্যে কোনো সমস্যা চলে বা আপনার পুরানো ঘর সেগুলো সংস্কার করতে চাইছেন পাশে কিছু করতে চাইছেন প্রতিবেশী ইত্যাদি থেকে বা আপনার অংশীদারি থেকে একটু সমস্যা আসতে পারে তবে সমস্যা আসলেও তার বিকল্প পদ্ধতি আপনি কিন্তু বার করতে পারবেন এই চোদ্দোশো সালে নতুন ঘর আপনি কিন্তু ভীত করতে পারবেন বা আপনারা যারা ভাবছিলেন পুরানো বাড়ি সংস্কার করে কিছু করবেন সেটিও কিন্তু করতে পারবেন এই চোদ্দোশো একত্রিশ সালে এবং পরিবারের মধ্যে থেকে কোনো কাজ কিছু করা যায় কি না বা সেই পরিবারের যেটুকু অংশ আপনার আছে হয়তো দীর্ঘদিন ধরে আছে সেটি অপ্রয়োজনীয়ভাবে আছে সেটি সংস্কার করে কিছু কর্মক্ষেত্র করা যায় কি না আপনার মধ্যে এরকম থাকবে বিশ রাশি যদি আপনি হয়ে থাকেন এই বছরে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন আপনারা যারা ইনভেস্ট করেন বাজার বুঝে ইনভেস্ট করলে সেখান থেকে যথেষ্ট মুনাফা আপনি অর্জন করবেন মানসিকভাবে আপনি যথেষ্ট স্যাটিসফাই হবেন এই চোদ্দোশো একত্রিশ সালে এই সমস্ত ক্ষেত্র থেকে অর্থাৎ ইনভেস্ট করলে সেখান থেকে যথেষ্ট আপনি বেনিফিট অর্জন করতে পারবেন এবং যে কোনো রকম যে কোনো রকম ক্ষেত্রকে যদি আপনি প্রাধান্য দিয়ে থাকেন সেটি হতে পারে এডুকেশান শিক্ষা কম্পিউটার শিক্ষা যে কোনো রকম শিক্ষায় অঙ্কন শিক্ষা ইত্যাদি যে কোনো রকম শিক্ষায় যদি আপনি নিয়োজিত থাকেন তাহলে এই বছরটা আপনি কিন্তু নিজেকে প্রমাণিত করতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের খারাপ নয় শরীর স্বাস্থ্য ভালো বলা যেতে পারে এ তবে কোনো কিছু সমস্যা হলে আপনি একটুতেই বেশি চিন্তা করবেন এই চোদ্দোশো একত্রিশ সালে তবে একটি বিষয়ে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন যাদের সুগার আছে একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে এই চোদ্দোশো একত্রিশ সালে খাওয়া দাওয়ার উপর একটু নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হচ্ছে তা হলে শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ নয় যথারীতি ভালো বলা যেতে পারে পড়াশোনার মধ্যে যারা আছেন শিক্ষা ক্ষেত্রের মধ্যে যারা আছেন পূর্বের সময় আপনার মধ্যে ধৈর্য যেটি আসছিল না এই বছরে আপনি কিন্তু নিজের পড়াশোনার উপরে আপনি কিন্তু ফোকাস রাখতে পারবেন আপনার মনে অনুধাবন হবে কোনো কিছু দেখে আপনি যথেষ্ট স্যাটিসফাই হবেন যার ফলে আপনার মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে যে শিক্ষাক্ষেত্রের মধ্যে থেকে কিছু একটি করা যাক শিক্ষাক্ষেত্রে যারা আছেন পূর্বের পূর্বের থেকে আপনার ধৈর্য আসবে এবং উচ্চশিক্ষাক্ষেত্রে যারা আছেন কর্মমুখী যদি পড়াশোনা করেন অর্থাৎ যে পড়াশোনাটা আপনি করছেন পরবর্তী ক্ষেত্রে এখান থেকে কিছু কর্ম জেনারেট করতে পারবেন কোনো আইডিয়াও হতে পারে এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দিক বলা যেতে পারে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছেন সেটিও ইতিবাচক দিক বলা যেতে পারে এই বছরে এই বছরে আপনারা যারা রকম ফার্মার জাতীয় কিছু করছেন সেটিও আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক বলা যেতে পারে ভালোবাসার সম্পর্কের মধ্যে এই বছরে আপনারা কিন্তু ভালোবাসার সম্পর্কের মধ্যে অনেক ধৈর্যের পরিচয় দেবেন একটি কথা মনে রাখবেন কথা মানেই কিন্তু ভালোবাসা নয় কথা মানেই কিন্তু প্রেম নয় পূর্বের সময় আপনার সঙ্গে আপনার পার্টনারে যে সম্পর্ক ভালোবাসার সম্পর্কে ছিল কারোর সময় কথা বললে আপনার মনে হতো হয়তো ওনার সঙ্গেও সম্পর্ক আছে একটি মনের মধ্যে আপনার চিন্তাভাবনা ছিল ভালোবাসার সম্পর্ক নিয়ে এই বছরে সেটা কিন্তু চলে যাবে অর্থাৎ কথা বলায় মানে কিন্তু ভালোবাসা নয় সেটি আপনি অনুধাবন করতে পারবেন যাকে ভালোবাসে তাকে কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে সেটি আপনি বুঝতে পারবেন ভালোবাসার সম্পর্ক পূর্বের থেকে আপনাদের ভালো সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যারা বিবাহিত আছেন আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো এবং আপনারা দুজনে যে চিন্তাভাবনাগুলো করবেন সেগুলো যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আপনাদের মধ্যে যথেষ্ট চিন্তাভাবনার মিল সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই চোদ্দোশো একত্রিশ সালে বিশ্ব রাশি যদি আপনি হয়ে থাকেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবন ভালো বলা যেতে পারে এবং এই বছরে আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এটি ভালোবাসার বিবাহ হতে পারে বা দেখাশোনা করে বিবাহ হতে পারে ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের বিবাহিত জীবন বিজনেস যারা করেন যথেষ্ট ভালো নতুন বিজনেস শুরু করতে চাইছেন যারা ইয়াং আছেন দীর্ঘদিন ধরে কর্মের জন্য চেষ্টা রাখছেন আপনারা কিন্তু শুরু করতে পারেন এই চোদ্দোশো একত্রিশ সালে আপনাদের নতুন বিজনেস ক্ষেত্র শুরু করতে পারেন একটি নতুন কর্মক্ষেত্রের মধ্যে আপনি আসতে চলেছেন সেটি ধরে নিয়ে চলতে পারেন কর্মের দিক থেকে বলতে হলে এই বছরে হঠাৎ করে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে বিভিন্ন ক্ষেত্রে যারা আপনারা জ্ঞানের অধিকারী বা এক্সট্রা রকম কোয়ালিফিকেশান আপনারা আছে তাহলে চিন্তার কোনো কারণ নেই এই চোদ্দোশো একত্রিশ সালে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল যোগ থাকছে হঠাৎ করে কোনো রকম কর্ম আপনারা পেতে পারেন বা যারা বিভিন্ন রকম এই যে বললাম আপনার বিভিন্ন রকম জ্ঞানের অধিকারী সেখান থেকে এই যে আপনার মধ্যে যে নলেজ আছে কিছু দিশা আপনারা খুঁজে পাবেন যার ফলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়তে পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনার মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে আপনিও কিন্তু সেই সমস্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন এবং হানড্রেড পারসেন্ট আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রী কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছে দীর্ঘদিন ধরে আপনাকে বলেন তাহলে দেখবেন এই বছরে চোদ্দোশো একত্রিশ সালে আপনার স্ত্রীও সেটা সব হতে পারে বা পরিবারের মধ্যে থেকে হতে পারে কোনো একটি কর্মের মধ্যে কিন্তু আসতে চলেছে মনে রাখবেন এবং এই বছরেও আপনার পার্টনার যে কোনো কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন এই ভিডিও দেখছেন আপনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন আপনার পার্টনার যে কর্মক্ষেত্রের মধ্যে আছে হঠাৎ করে নামের ব্যাপ্তি সেটি কিন্তু বলা যেতে পারে এই চোদ্দোশো একত্রিশ সালে বিশ্ব রাশি অথবা বিশ্ব রাশি যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ কর্মের দিক থেকে ভালো হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ আপনারা থাকছে ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনি কিন্তু কর্মকে প্রাধান্য দেবেন তাই যে ব্যক্তি কর্মকে প্রাধান্য দিয়ে চলে সেই ব্যক্তি অবশ্যই জীবনে কিছু করতে পারে তাই চোদ্দোশো সালে আপনারা কিন্তু কিছু করতে চলেছেন সেটি বলা যেতে পারে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি বলা যেতে পারে পূর্বের সময় যদি আপনাদের সন্তানের সঙ্গে বনিমনা হচ্ছিল না এই বছরে আপনি নিজ অনুধাবন করতে পারবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি বলা যেতে পারে ইতিবাচক সম্পর্ক এবং এই বছরে আপনার জেদ সেটি কিন্তু সঠিক জেদ হচ্ছে পরিকল্পনা মাফিক আপনি কাজ করতে পারবেন সমস্ত পূর্ব নির্ধারিত আপনি কাজ করবেন চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য সেটি অবশ্যই আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন কম বয়সে যদি হয়ে থাকেন অবশ্যই কোনটা আপনার ক্ষেত্রে ভালো কোনটা আপনার ক্ষেত্রে খারাপ সেটি আপনি নিজেই চয়েন করবেন এই চোদ্দোশো একত্রিশ সালে বিশ রাশি যদি হয়ে থাকেন এই বছর তার আগে একটি কথা বলে রাখি মাছভিত্তিক রাশি ফল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব যদি করেন অবশ্যই পাশে নোটিফিকেশন বেলটাকে অল করে রাখবেন তাহলে ঠিক সময় ঠিক ভিডিও পাবেন আপনার যারা বহুমুখী কর্মক্ষেত্রের মধ্যে আছেন এই বছরটা আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক হানড্রেড পার্সেন্ট আপনারা লিখে রাখতে পারেন যদি আপনারা এমন কোন কর্মক্ষেত্রের মধ্যে আছেন বা বিজনেস করছেন যেখানে আপনার স্টেবিলিটি ইনকাম হচ্ছে হানড্রেড পার্সেন্ট আরও বহুমুখী ইনকামের ক্ষেত্রে আপনারা আসতে চলেছেন এই চোদ্দোশো একত্রিশ সালে গ্রহের যে স্থিতাবস্থা সেটি ইন্ডিকেট করছে এবং আপনারা যারা ভাবছিলেন দূরে অর্থাৎ বাইরে বিদেশে অন্য রাজ্যে কর্মের জন্য যাবেন সেটিও কিন্তু এই বছরে আপনাদের হতে চলেছে বা এমন কোনো দক্ষতা আপনার মধ্যে আছে যে কোনো রকম কোনো মৃৎশিল্প বলুন যে কোনো রকম কাঠের বলুন যে কোনো রকম দক্ষতা আপনার আছে সেই দক্ষতার জন্য বিদেশ থেকেও কিন্তু আপনাকে ডাকতে পারে ডাক আসতে পারে অন্য রাজ্য থেকেও ডাক আসতে পারে এই বছরে আপনার ক্রিয়াকলাপ আপনার ক্রিয়েটিভিটি দেখার মতো সেটি চোদ্দোশো একত্রিশ সালে এই রকম কোনো একটি স্পেশাল কর্ম আপনারা করেন যার কারণে বিদেশ বা অন্য রাজ্যেও আপনাকে সেই কর্মের জন্য ডাকতে পারে এই চোদ্দোশো সালে পরিবারের মধ্যেও কর্ম শুরু করতে পারেন এই বছরে এই বছরে আপনাদের ভালোবাসা আপনার জীবনে ভালোবাসার নতুন ভালোবাসাও আসতে পারে তবে একটু মনে রাখবেন নতুন ভালোবাসা আসার ক্ষেত্রে একটু বয়সের কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার যে অনুযায়ী বয়স সেই বয়স থেকে একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে হলে ভালোবাসার সম্পর্ক আসার সম্ভাবনা নতুন প্রেম জীবনে কিন্তু আসার সম্ভাবনা থাকছে বিজনেস পরিবর্তন হবার যোগ আছে এই বছরে যারা ভাবছিলেন এই যে বললাম অন্য ধরনের বিজনেস করবেন বা একটি কাজ বা কর্ম করতে করতে বিজনেস অন্য একটি ক্ষেত্রে আপনারা পদার্পণ করতে পারেন এই চোদ্দোশো একত্রিশ সালে সেটি কিন্তু ঘটতে চলেছে তবে একটি কথা মনে রাখবেন এই চোদ্দোশো একত্রিশ সালে যেটুকু ঘটনা ঘটবে আপনার জীবনে সেটি জানবেন ইতিবাচক ঘটনা একটি নতুন মোড় আসতে চলেছে জীবনের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন অনেক সমস্যা বহন করে নিয়ে চলছেন যে পরিবর্তনগুলো আসবে জানবেন জীবনের একটি মোড় আসছে এখান থেকেই কিন্তু আপনি উপর দিকে অগ্রগতি রাখবেন যদি আপনি বিশ্ব রাশি অথবা লগ্নের হয়ে থাকেন এই চোদ্দোশো একত্রিশ সালে বাংলা নতুন বছর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ